বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, আমাকে একজন ব্যক্তি বললেন যে, কমেন্ট করেছেন আর বলেছেন যে আপনি একটি ভিডিও বানিয়ে দেবেন। সেই ভিডিওটি হবে যে আল্লাহ প্রাপ্ত হতে বা আল্লাহকে পাইতে কী কী করণীয়, কোন কোন বিষয়গুলো। দেখেন, এই বিষয়ে আমি অন্য অন্য আলোচনায় করেছি, তারপরেও আমি আজকে একটু আলোচনা করব, সেই বিষয়গুলো একটু খেয়াল করে শুনবেন। দেখেন, আল্লাহকে কিন্তু আমরা দেশে বিদেশে ঘুরলে পাবো না। আল্লাহকে যদি আমরা, দেখা যায় যে এরোপ্লেন, ফাইটার, রকেট দিয়েও যদি ঘুরি, আল্লাহকে কখনো পাবো না। আল্লাহ কোরআনের মধ্যেও বলেছে যে আমি মানুষের শাহরগের চেয়েও নিকটে, হাদিস করলেও পাওয়া যায়। তাহলে আজকের যে আলোচনাটি হবে সেটি হলো, দেখুন, যে আল্লাহ যদি মানুষের শাহরগের চেয়েও আরও কাছে থাকে, তাহলে আমরা দূরে খোঁজাটা বোকামি। দূরে খোঁজাটা বোকামি কেমন? দেখেন যে আল্লাহ এত নিকটে, কিন্তু আমি বলবো যে শাহরগের কথা বলা হয়েছে, আমি আরও বিশ্বাস করি যে আল্লাহ এর চেয়েও নিকটে। সেটা কেমনে? দেখেন, আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলছি নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস একটা জিনিস, আমরা কিন্তু বাতাস অনুভব করি, ধরতে পারি না, কিন্তু এই বাতাসের মধ্যেই কিন্তু কতগুলো পর্দা দেওয়া আছে। এর মধ্যেও যদি আমরা খুঁজি, 5 থেকে 7টা পর্দা পাব। এই বাতাস তো এমনিতেই দেখা যায় না, তার মধ্যে এতগুলো পর্দা। এই পর্দাকে ভেদ না করা পর্যন্ত কখনো আমরা আল্লাহকে দেখতে পারব না। আর আল্লাহ কোথায়? রুহের মধ্যে মিশে রুহের রূপ ধারণ করেছে। আর রুহু রূপ ধরেছে কার? আদমের রূপ ধারণ করেছে। আর আদমের স্রোত কার? আল্লাহর। আদমের স্রোত কার? রাসুলের। তাহলে মানুষ যারা অলি আউলিয়া হয়েছে, তারাও কিন্তু সেই আদমের স্রোত। তা এখন বিষয়টা হলো, দেখেন যে আমরা যতই চেষ্টা করি, যতই আল্লাহকে সেজদা করি, এই সেজদাগুলো পড়তেছে নিরাকারের সেজদা। নিরাকারের সেজদা কীরকম? দেখেন, আল্লাহ বলতেছে যে আউয়াল, আখের, জাহির, বাতেন, আমি আল্লাহ চারো জায়গায় আছি। এখন শুধু আমি নিরাকারেই নেই, আমি আকারেও আছি। আচ্ছা, তাহলে আকারের খোঁজ যদি নিতে যাই, তাহলে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সোরাতিহি, যে আদম স্রোত যে নিজেকে পবিত্র করলো, সেই সফল কাম। এখন নিজেকে যে পবিত্র করব, কি করে করব? এখন দেখেন, আমাকে যদি কেউ বলে যে আপনি এই পাক শাকগুলো করেন, এখন দেখা গেছে কোন পাতিলে কী পাক করে তা জানি না, কোন মশলার পরে কোন মশলা দেয় তাও জানি না। এখন উল্টো পাল্টো যদি পাক করি, জীবনে যেটা না করেছি, তখন দেখা যায় এই খাবার যোগ্য হবে না। ঠিক উল্টা পাল্টা যদি আমরা সাধনা করি, উল্টা পাল্টা যদি আমরা করি, তাহলে কখনই আল্লাহকে পাবো না। তাহলে এই উল্টা পাল্টা করে যদি না পাই, তাহলে কী করব, কীভাবে পাব? কোরআনের দিকেও যদি লক্ষ্য করি, তবুও কিন্তু পাওয়া যায়। সেই জিনিসগুলো কি? দেখেন যে কোরআনে বহু জায়গাতে আল্লাহ ইঙ্গিত করেছে, তোমরা যদি মানুষ হতে চাও, তাহলে পবিত্র মানুষের কাছে যাও। আর পবিত্র মানুষ কে? পবিত্র মানুষ যদি বলি পীরের কাছে, না, পীর তো ভণ্ডও আছে, ভণ্ড মানুষের কাছে গেলে কি হবে? তাহলে পৃথিবীতে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা যদি কোনো ফলের গাছ থেকে ফল পাড়তে যাই, দেখা গেছে অনেক ফল আছে, খুব সুন্দর দেখতে, কিন্তু খেতে চুকো, তিতে বা কষ্টে লাগে, খাওয়ার যোগ্য না। তাহলে এই ফলের গাছটার থেকে যেটা পাকা, যেটা সুন্দর পাকা, সেটাই আমরা খাই। আবার দেখা গেছে কিছু কিছু ফল পাকা আছে, ঠিক আছে, কিন্তু পোকায় ধরেছে, ফলটা খাওয়ার যোগ্য না। ঠিক আল্লাহ কিন্তু বলেছে তোমরা মুর্শিদ ধরো, কিন্তু মুর্শিদ রূপে যারা আছে তাদেরকে না, যে মূলত মুর্শিদ।
আর সেই মুর্শিদের কথা আল্লাহ কোথায় বলেছে? সূরা কাহাফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, যারা আমার মুর্শিদকে ধরল না, পাইল না, বুঝল না এবং মানল না, তারা পথভ্রষ্ট। তাহলে একজন মানুষ কখন মুর্শিদ রূপে তাকে প্রেরণ করে আল্লাহ? যখন সে আরও একজন ওলি আউলিয়ার কাছে গিয়ে সেখান থেকে যখন সাধনা নিয়েছে, সেখান থেকে যখন যে কীভাবে আল্লাহর সাধনা করতে হবে, কীভাবে কী করতে হবে সমস্ত কিছু যখন শিক্ষাটা দিয়ে দেয়, তখন ওই শিক্ষা অনুসারে যখন কাজ করতে থাকে, তখন এক সময় কী হয় যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যেমন একজন ব্যক্তি কমেন্ট করে বলেছে যে আল্লাহ পর্যন্ত কী করে পৌঁছানো যায়, আমাদেরকে এই সম্পর্কে একটা ভিডিও দিবেন। তবে এর চেয়েও কঠিনভাবে আরও কথা বলা হয়েছে, কিন্তু আজকের এই কথাটি আবার কেন বলছি যে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আমি একা একা পারবো না। তাই যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করা হয়েছে। এখন নবুয়ত খতম, এখন নবী নেই, এখন মুর্শিদের যুগ, বেলায়েতের যুগ। একজন কামেল মুর্শিদের কাছে যখন আমি যাব, তখন দেখা যায় কি যে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো, এমনকি আল্লাহর দর্শন লাভ করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন যে কিছু কিছু কথা উল্টা, কিন্তু এ উল্টা নয়, উল্টার ভিতরে ভাও লুকানো আছে। উল্টার ভিতরে ভাও লুকানো আছে কি, আমি একটা এক্সাম্পল করব। দেখবেন নাম রাখা হয়েছে আদম, আর সেই আদম কিন্তু দম ছাড়া নয়, সে কিন্তু দমে ভরা। দেখবেন কিছু ফল আছে যার নাম রাখা হয়েছে বেদানা, মানে যার কোনো দানা নেই কিন্তু সেই ফলটা কিন্তু দানা দিয়ে ভরা। আনারস, যার মধ্যে কোনো রস নেই কিন্তু সে কিন্তু রসে ভরা। দেখেন কথাগুলো উল্টা, কিন্তু যখন আমরা এটাকে রিসার্চ করব তখন আমাদের ভেঙে যাবে ভুলটা। তবে আজকে যে কথার মূলটা সেটা হলো, দেখেন যে আমরা যখন একজন মুর্শিদ ধরতে যাব, তখন কিছু কিছু মুর্শিদ তাকে দেখলে ভক্তি আসে না, তার কথাবার্তা উল্টা, সে এমনি সেমনি চলে, শরীয়তের আইন মানতে দেখা যায় না। তখন এই দেখে যে আমি তাকে ভণ্ড বলবো আর খারাপ বলবো তা নয়। যে হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি গুরু মুর্শিদকে ধরতে হয় তাহলে কমপক্ষে যদি আমার সন্দেহ থাকে তাহলে 41 দিন পর্যন্ত আমি কী করব, তাকে জাস্টিফাই করব। সে আসলে সঠিক না ব্যাঠিক, তাহলে তখনই কী করতে হবে, একজন মুর্শিদের সাথে আপনার চলতে হবে, কথা শুনতে হবে, তার চরিত্র দেখতে হবে, সে কী বলে, কী চলে, কীভাবে কী করে, এই সমস্ত কিছু লক্ষ্য করতে করতে যখন আপনার জ্ঞান মন বিবেক সাড়া দেবে যে না ইনি একজন কামেল মুর্শিদ, তাকে যদি ধরি, তাকে যদি মুর্শিদ হিসাবে মানি, তাহলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, এবং তেমন কিছু লক্ষণ তার কাছে পাওয়া গেছে। সেই লক্ষণ সম্পর্কেও আমি অন্য অন্য ভিডিওতে বলেছি, তো এটাতে বলবো না। তো অবশ্যই যদি কারো ভালো লাগে, আপনি গিয়ে মুর্শিদ ধরবেন না, আগে তাকে আপনি দেখবেন সে কোন স্তরের, সে কী বলে, এই সমস্ত কিছু বুঝে শুনি ধরতে হবে। আচ্ছা, এরপরে ধরেন আপনি মুর্শিদ ধরলেন বা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ধরলেন, কোরআন মতে বিভিন্ন জ্ঞানে রিসার্চ করে ধরলেন, তো বায়াতের মধ্যে সর্বপ্রথম আপনার পরিচয়টুকু দেবে কে আপনি? যদি বলা হয় তুমি ইমুক, তাহলে সেই নামটি আপনার মানব দেহের মধ্যে কোথায় লেখা, এক। দ্বিতীয়ত, আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি করেছেন যিনি, তার মধ্যে আমি একটা ক্ষুদ্র সৃষ্টি, যে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার প্রমাণ কি আমার মধ্যে, সেই আল্লাহর পরিচয়পত্র কোথায়? এ হলো দুই। তিন হলো, দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন, আর সর্বশ্রেষ্ঠ বলতে পারি, আর বলতে পারি বললেও অনেকে ক্ষিপ্ত হতে পারে। তো দেখেন যে চারজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে, তো কাউকে ছোট করা যাবে না। আচ্ছা, তাহলে যে কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে আল্লাহ কিন্তু আপনার বায়ুর সাথে ভ্রমণ করতেছে, তো আপনাকে বায়ুর সাধনা দেওয়া হবে। সেই বায়ুর সাধনা যখন আপনি করবেন, তখন আপনার
শরীর জীর্ণশীর্ণ হবে এবং বিভিন্ন সাধনাও আপনাকে দেওয়া হবে। সেগুলো যখন করবেন তখন শরীরটা জীর্ণশীর্ণ হতে হতে দুর্বল হবে, তারপর কি হবে, আপনার ভিতরে পরমাত্মা জাগ্রত হবে। আর সেই পরমাত্মা কি, আপনি একদিন দর্শন লাভ করতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে একজন কবি জালালউদ্দিন খাঁ তিনি বলেছেন যে পরমাত্মা হবে দর্শন, পূর্ণ জন্ম আর হবে না, বা আবার পৃথিবীতে আমাকে আসতে হবে না। আমরা তখন কী করব, যে স্বাধীন হব। তো স্বাধীন যদি হতে হয় তাহলে একজন স্বাধীন মানুষের কাছে আমাকে যেতে হবে। যাই হোক, হে জগৎবাসী, আজকের এই কথাগুলো এই জিনিসটাই বোঝাতে চাইলাম যে আমরা যতদিন বাঁচি পৃথিবীতে অবশ্যই মুর্শিদের দেওয়া সাধনগুলো আমাদের করতে হবে, বিশ্বাস করতে হবে, প্রেম ভক্তিতে থাকতে হবে। তো এখানেই বলা হয়েছে যে পীর মুর্শিদ খোদা না করিও জুদা, এক সুতায় বাঁধা। তো কী করব, যে আমি যেদিন মুর্শিদের হাত ধরেছি সেদিন আমি রাসুলের হাত ধরেছি, যেদিন আমি রাসুলের হাত ধরেছি সেদিন আমি আল্লাহর হাত ধরেছি। আর এই কথাটা কোরআনে কোথায় বলেছে, কোরআনে বলেছে সুরা ফাতা 10 নম্বর আয়াতে। আল্লাহ বলেছে, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। তাহলে এই বায়াত জিনিসটা কিন্তু এসে গেছে, কিন্তু আমরা অস্বীকার করে ফেলি অনেকে না বোঝার কারণে। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, তো যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন বা বলেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা করবেন, তো আমি যতটুকু সম্ভব, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আমি বলেছি। তো কেমন লাগলো তা জানাবেন, এবং সামনে আরও কী ধরনের আলোচনা চান অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এই রাখলাম। তবে একটি কথা কি, যে আপনাদের যদি ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।